عليكم ورحمة الله وبركاته. شايف وعليكم أمي السلام ورحمة بتحاول الله دي وبركاته. أبني بلاتسن شايف دي دي أبني بولن. بلاتسن شايف دي الحمد لله أمي الحمد لله. ঢাকা থেকে বলছি, অ্যাডভোকেট সুলতানা নাসরিন বলছি। দি বুঝতে পারছি, আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেকটি ভালোই আছি। আচ্ছা, আমার প্রশ্নটা হলো যে শায়খ, এই যে মহিলারা মাহরাম ছাড়া হজ উমরাতে যেতে পারবে কিনা, আর আমার একটা বোন এইবার হজে গিয়েছিলেন, তার একটা প্রবলেম হয়েছে যে এহরাম বাঁধার পরে যে নেকাবটা মানে পরতে পারবে না, উনি মাথার উপরে কাপড়টা একটু মানে সামনের দিকে টেনে দেওয়ার কারণে ওনার বয়সটা বেশি, তো উনি অনেক প্রবলেম ফেস করছে গাড়িতে ওঠার সময়, উনি মানে প্রবলেম ফেস করছে যে পড়ে যাচ্ছে এরকম, তারপরে যখন পাথর মারতে যায় তখনও তার সমস্যা হয়েছে। এখন তার প্রশ্নটা হলো আমার আপনার কাছে যে এই ক্ষেত্রে করণীয়টা কি, যে কাপড়টা বড় করে যে দেয়া, এটা তো একটা প্রবলেম ফেস করছে, এখানে ঠিক আছে, মহিলারা আর কি করতে পারবে এহরাম বলবেন? অবস্থায়, এহরাম অবস্থার কথা বলছেন? এহরাম বাঁধা অবস্থায় মানে বড় হজের সময় যে 5 দিন মিনা মুজদালিফা আরাফাতে থাকা লাগলো, সেই সময় উনি উনি বয়স্ক মানুষ, উনি বয়স্ক মানুষ, কত 60-এর বয়স উপরে ওনার হবে? বয়স, মানে সিক্সটির উপরে সিক্সটি যদি ফাইভ বয়স হয়, হ্যাঁ 60 65, 60-এর উপরে যদি বয়স হয় তাহলে চেহারার নার ক্ষেত্রে অনেকটা ছাড় আছে, বুঝতে পেরেছেন? যেসব জি বয়সিক মহিলাদের চেহারা ঢাকলে সমস্যা হতে পারে চলাফেরার ক্ষেত্রে অথবা বিভিন্ন ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে কোরআনে সূরা নূরে আয়াতে রয়েছে, ওয়াল কাওয়ায়েদু মিনান নিসা ইল্লাতি লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা সিয়াবাহুন্না গাইরা মুতাবাররিজাতিন বিজিনা। আল্লাহ বলছেন যেসব মেয়েদের আর বিবাহের বয়স নেই, হ্যাঁ ওয়াল কাওয়ায়েদু মিনান নিসা আল্লাতি লা ইয়ারজুনা নিকাহান, যাদের এখন বিয়ের আর কোন রকমের জীবনে আশা আকাঙ্ক্ষা নেই, অর্থাৎ 60 70 75 এই বয়স হয়ে গেছে, 60-এর উপরে হয়ে গেছে, 60-এর পরে মহিলারা বিয়ে শাদী কি জন্য, যে না চলে বিয়ে হবে না কিছু, তো এই রকম বয়সে পৌঁছে গেছে, তাদের চেহারা তো ওই রকম লাবণ্য আর আকর্ষণও নেই যে কেউ ফেতনায় পড়বে। এদের ক্ষেত্রে আল্লাহ বলছেন ফালাইসা আলাইহিন্না জুনাহ, তাদের গুনাহ হবে না, তাদের ওপর গুনাহ বর্তাবে না। ইয়াদানা সিয়াবহন না, তাদের কাপড় যদি চেহারার কাপড় তারা রেখে দেখলে গায়রা মোতাবারিজাতে বেজিনা, তবে যেন বেহায়া বিপর্দা না হয়। এখন যে 60 বছর 65 বছর বয়স, তারপরে সুন্দর মেকআপ লাগিয়েছে, লিপস্টিক লাগিয়েছে, তাহলে চলবে না। হ্যাঁ, কিন্তু যদি আপনি স্বাভাবিক অবস্থায় থাকে আর বয়স হয়ে গেছে তাহলে অসুবিধা নেই, কোরআন স্পষ্ট আয়াত রয়েছে। সুতরাং এত জটিল তা আসলে ইসলামে নেই, চেহারা ঢাকার কোনো প্রয়োজন নেই তাদের জন্য। চেহারা ঢাকতে কেউ সব কোন মহিলাদেরকে বলবো? এখন ধরেন 16 17 18 থেকে শুরু করে আপনার 50 পর্যন্ত বয়স, হ্যাঁ, আর এই সব মহিলারা যদি চেহারা খোলা থাকে, আর অনেক মহিলা আজকাল ওই অবস্থায় ধরেন জিনতের সাথে থাকছে, আকর্ষণ আছে চেহারায়, এখনো সেই সৌন্দর্য আছে বা কৃত্রিম সৌন্দর্য আছে, তাদের জন্য ফিতনার কারণ। তো এই ক্ষেত্রে তারা চেহারা ঢাকবে, চেহারা ঢাকবে কারণ এটা ফিতনার কারণ, অন্যরা ফিতনায় পড়বে বা সে নিজ গুনাহগার হবে, জি, অন্যরা যদি কেউ ফিতনায় পড়ে। তো এই হলো আসল বিষয়টি। এর জন্য ওনার ক্ষেত্রে যেটা বলবো যে এমন কোনো কষ্টকর কোনো প্রয়োজন নেই, বা এই রকম যে সময় আছে, বাকি থাকলে যে বিষয়টা আর জিজ্ঞেস করে সেটা হচ্ছে বিনা মাহরামে সফর করা, সেটা শুধু হজ আর উমরার সাথে খাস নয়, যে কোনো সফর আসলে স্বামীর কাছে কেউ যাচ্ছে, হ্যাঁ, দেশ থেকে বিদেশে অথবা শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছে, গ্রামের বাড়ি থেকে শহরে যাচ্ছে, বিনা মাহরামে সফর করা জায়েজ নয়, এতে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কারণ একজন মহিলার সাথে যখন একজন সাবালক পুরুষ থাকবে, তখন শয়তান প্রকৃতির যারা মানুষ তারা কখনো তাদের দিকে কুদৃষ্টি দেবে না। তিনি একজন মহিলা একা থাকলে বা দুজন মহিলা একা থাকলে, অনেক শয়তান প্রকৃতির মানুষ আছে, নেকড়ে বাঘ আছে, এরা মানুষ না, এরা পশু। সুতরাং তাদের অনিষ্ট থেকে রক্ষার জন্য ইসলামে এই এই রহস্য বড় তত্ত্ব রয়েছে এই মাহরামের। মাহরাম মানে এই নয় যে মহিলাদের বন্দি করা, বরং মহিলাদের সেফটি দেওয়া, মহিলাদের সুরক্ষিত করা। আল্লাহ রাব্বুল এই বিষয়টি যেন আমাদের সকল মা বোনদেরকে বুঝার তৌফিক দান করেন। জি, এই জন্য জায়েজ নয় বিনা মাহরামে সফর করা, যে কোনো সফর জায়েজ নয়, যদি সফর করে গুনাহগার হবে। তারপরে যদি চলে আসে, কেউ হজে চলে আসে, ওমরায় চলে আসে, হজ হয়ে যাবে, ওমরা হয়ে যাবে, ওমরা বলছেন তার ফরজ আদায় হয়ে যাবে, অথবা যে হজে এসছে নেকি পাবে, হজের নেকি পেলো, ওমরার নেকি পেলো,
কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হইলো, সেই জন্য গুনাহগার হবে, সে নাফরমানি করলো, সে একটি শরীয়তের বিধানের জরুরি না, হলে এমন সফর করবে না। জি,